একই সঙ্গে কাটিয়েছেন দীর্ঘ 18টি বছর। কিন্তু কি এমন হলো যে দীর্ঘ সময় পর আলাদা হয়ে যেতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোকে? দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটানোর ঘোষণাটি ট্রুডো নিজেই জানান ইনস্টাগ্রামের একটি পোস্টে। এর পরপরই বুধবার কানাডার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেছেন বলেও জানানো হয়। এরই মধ্য দিয়ে দীর্ঘ 18 বছরের সংসার জীবনের অবসান ঘটল তাদের। বিবাহ বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ইনস্টাগ্রামের পোস্টে একথা জানান ট্রুডো। এছাড়া ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান থাকবে বলেও জানান তিনি।